হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এপিসোড মাই চ্যানেল আমি অনেক এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং একটা তেলেগু সিনেমা ট্রেলার এসেছে গামি বলে যাতে বিশ্বাক সেন রয়েছে তো সেই ট্রেলার রিয়াকশনও দেব এই ভিডিওর মধ্যে তো প্রথমে যদি গামি ট্রেলার নিয়ে কথা বলি এই ট্রেলারটা ভাই সলিড হয়েছে এটা কিন্তু অনেক কম বাজেটে একটা বানানো প্রথমে ক্রাউড ফান্ডিং হচ্ছিল এই ছবিটা ক্রাউড ফান্ডিং করে বানানো হচ্ছিল তারপরে ফাইনালি একটা প্রডিউসার পেয়েছিল এই ছবিটা অনেক দিন ধরে তৈরি হয়েছে প্রায় পাঁচ বছর ধরে এবং ফাইনালি এখন ছবিটা আসছে এবং ভিজুয়ালস কিন্তু টপ নচ হয়েছে একদম টপ নচ ভিজুয়ালস এখানে একটা সিংহ সিন আমরা দেখতে পাই যেটা মানে দুবার ট্রেলারে আসে একবার প্রথমে আর কি দেখিয়েছে পরের দিকে একবার দেখিয়েছে এবং সেটা আর কি একদম পাহাড়ের উপরে হিমালয়ের উপরে এবং সেইখানের ভিএফএক্স এর কাজ দুর্দান্ত হয়েছে তো এখানে বেসিক্যালি তিনটে টাইম লাইনে আমরা গল্প দেখতে পাচ্ছি বিশ্বাক সেন সেই পাহাড়ের উপরে যেতে চাইছে তার একটা রোগ রয়েছে তার একটা অসুখ রয়েছে এবং তাকে বলছে কাশিটা একজন পুরোহিত যে তোমাকে যদি তুমি হিমালয়ের উপরে যেতে পারো একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের মধ্যে তাহলে তুমি তোমার সলিউশন খুঁজে পাবে আদারওয়াইজ তুমি মারা যাবে তো এবার সে নিজের জার্নিটা বেরিয়ে পড়ছে এটা একটা গল্প আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে একটা জায়গাতে কিছু মানুষের উপর রিসার্চ চালিয়ে যাওয়া হচ্ছে সেটা একটা মানে একটা গল্প এবং তার সাথে আরেকটা প্যারাল আছে একটা গ্রামের মধ্যে একটা মেয়ের উপর অত্যাচার করা হচ্ছে তাকে দেবদাসী বানিয়ে রাখা হয়েছে এবার এই তিনটে গল্প কীভাবে এক জায়গায় কালমিনেট হচ্ছে কি হচ্ছে সেটা আমরা ছবি দেখলে বুঝতে পারবো ভিজুয়ালস কিন্তু এমনিতে তো ভিএফএক্স ইত্যাদি তো ভালোই যেগুলো পাহাড়ের উপর সিন ইত্যাদি সেগুলো তো ভালো লাগছে তার সাথে সাথে এমনিও যেই যে এসাইলামের ভিতরটা শ্যুট করেছে বা গ্রামের সিনগুলো সেখানে কিন্তু ভিজুয়ালস অন্য চারটে তেলেগু ছবি থেকে কিন্তু অনেকটা আলাদা হয়েছে এবং লুক অ্যান্ড ফিল মানে প্রতিটা যে মানে ক্যারেক্টারদের যে লুক সেগুলোও কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগছে তো ভিজুয়ালস দেখে ছবিটার ভিজুয়াল দেখে সবচেয়ে প্রথমে ইন্টারেস্ট আছে ছবিটা দেখার ঠিক আছে সেটা ভিএফএক্স হোক বা যে লুকগুলো তৈরি করেছে ক্যারেক্টারে সেগুলো প্রতিটা কনসেপ্টটা কি হতে চলেছে ট্রেলারটা কিন্তু বেশ বড় করা হয়েছে আমাদেরকে অনেকটাই গল্প দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে গল্পটা এগোবে কিভাবে যাবে কি কি চ্যালেঞ্জেস ফেস করবে অনেকটাই দেখিয়ে দেওয়া হয়েছে বাট স্টিল এটা একটা ইন্টারেস্ট জাগাচ্ছে কিন্তু তো আমার গ্রামী ট্রেলার কিন্তু বেশ ভালো লেগেছে আপনাদের কিরম লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে এবার যদি না দেখে থাকেন অবশ্যই চেকআউট করুন আপনাদের আশা করি ভালো লাগবে এবার যদি আপডেটগুলো নিয়ে কথা বলি সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে শাহরুখ খানের আপকামিং ছবিটা কিং কে কেন্দ্র করে এবার এই ছবিটা হলিউডের ছবি লিওন দ্য প্রফেশনাল থেকে ইন্সপায়ার্ড হতে চলেছে এখানে আমরা শাহরুখ খান এবং সুহানা খানকে দেখতে পাবো তো আপনাদেরকে বলে রাখি লিওন দ্য প্রফেশনাল কিন্তু অলরেডি বলিউডের রিমেক একবার হয়ে গেছে বিচ্ছু বলে যে ববি দেউলের ছবিটা ছিল রানি মুখার্জি ববি দেউল এবং আশিফ দেের চরিত্র প্লে করছেন সেটাও কিন্তু লিওন দ্য প্রফেশনাল থেকেই ইন্সপায়ার্ড ছিল পরবর্তী আপডেটটা হচ্ছে এস এফের পুজোর রিলিজ নিয়ে তো শোনা যাচ্ছে তারা এ কেন বাবু নিয়ে আসছেন অ্যাকচুয়ালি প্রথমে শোনা গিয়েছিল যে গারু ডাঙ্গাম ঋষভ বাহানার অফিসিয়াল যে রিমেকটা করছে যেটা পরমরত চট্টোপাধ্যায় ডিরেক্ট করবেন এবং তাতে অনির্বাণ যিশু এবং প্রসেনজিৎ চ্যাটার্জি থাকবে সেই ছবিটা আনবে বাট সেই ছবিটা এখন কিন্তু একটু মানে পেন্ডিং আছে এবং পরমব্রত চট্টোপাধ্যায় সেটা এখনো ফাইনালাইজ হয়নি তো তাই জন্য তারা একটা ফ্র্যাঞ্চাইজ সিনেমাকে নিয়ে আসছেন এবং একেন বাবুর একটা স্টেডি ফ্যান ফলোয়িং রয়েছে তবে এবারে তারা স্কেল আপ করছে যেহেতু পুজোর সময় নিয়ে আসছে অন্য পয়লা বৈশাখে আসছে এবং দুবারই ছবিটা হিট হয়েছে দুটো ছবি এসছে এর আগে একেন বাবু দুটোই হিট হয়েছে হলে কিন্তু এবারে যেহেতু পুজোতে নিয়ে আসছে এবং সামনে আরও ছবি থাকবে তাই জন্য স্কেল আপ করছে তারা এবারে ছবি শুটিং কিন্তু রাশিয়াতে হবে এবং দেখা যাক কীরকম হয় ছবিটা এবং এটা কমপ্লিট করতে পারে কিনা তো এই ছবি শুটিং জুন মাস থেকে শুরু হতে চলেছে অনির্বাণ চক্রবর্তী এই মুহূর্তে খাদানে শুটিং করছেন এর ঠিক পরবর্তীতে তিনি লুদার ভূস্বর্গ ভয়ঙ্কর ওই সিরিজটা যেটা সুজিত মুখার্জি সিরিজ হইচইতে আসবে সেটা শুটিং করবেন এবং তারপরে তিনি একেন বাবু শুটিং করতে স্টার্ট করবেন পরবর্তী আপডেটটা হচ্ছে নীতিশ তিওয়ারি রামায়ণকে কেন্দ্র করে তো এই ছবির যে অ্যানাউন্সমেন্ট সেটা হতে চলেছে রামনবমীর দিনকে ইয়েস মানে সেভেন্টিন্থ এপ্রিল এই ছবির অ্যানাউন্সমেন্ট দেখা যাবে তো দেখা যাক মেকার্সরা কোনো টিজার ইত্যাদি কিছু নিয়ে আসে কিনা জাস্ট একটা পোস্টার নিয়ে আসে কিনা কী আনে সেটাই দেখার মতো বিষয় হবে অনেকটা টাইম ধরে এই প্রজেক্টটা ডেভেলপ হচ্ছে অনেক লোক বড় বড় স্টার কাস্ট রয়েছে তো দেখা যাক

এর আগেও রায়ন রাফির লাস্ট ছবি যেটা সুরঙ্গ ছিলেন এই ছবিতেও তিনি থাকতে চলেছেন দেখা যাক এই ছবিটা কিরকম হয় ছবিটার পিছনে খরচা করছে মেকার্সরা দেখা যাক ছবির আউটপুট রকম আসে পরবর্তী আপডেটটা হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম বলে থালাপতি বিজের আপকামিং ছবিটা নিয়ে থালাপতি সিক্সটি এই ছবিটা নেটফ্লিক্সের কাছে ওটি রাইটস বিক্রি হয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ আর লাস্ট আপডেট হচ্ছে দৃশ্যমকে কেন্দ্র করে তো দৃশ্যম কিন্তু রেকর্ড সেট করছে এই ছবিটা ইন্ডিয়ার মধ্যে মাল্টিপাল ল্যাঙ্গুয়েজেস রিমেক তো হয়েছে তারপরে আপনাদেরকে বলে রাখি যে এই ছবিটা কোরিয়াতেও রিমেক হচ্ছে সেম প্রডিউসার যারা তারা কোরিয়াতেও এই ছবিটা রিমেক করছে আর এছাড়া রিসেন্টলি এটার হলিউডেও রাইটস বিক্রি হয়েছে এই ছবিটা কিন্তু হলিউডেও রিমেক হবে তো দেখা যাক কাস্ট কি হয় এবং এটা কিন্তু সত্যি প্রাউড একটা মোমেন্ট এই ছবিটা মাল্টিপাল ল্যাঙ্গুয়েজে পুরো ওয়ার্ল্ড জুড়ে রিমেক হয়েছে মানে কন্টেন্টের দম থাকলে ওটা কিন্তু গ্রীষ্ম অরিজিনাল যে ছবিটা যেটা দু হাজার তেরোতে এসেছিল সেটা কিন্তু খুবই ছোট একটা ছবি ছিল বেশি বাজেট ছবি ছিল না কিন্তু সেই কন্টেন্টের দমে যা স্টোরির দমে কতটা রিচ পেয়েছে দেখতে পাচ্ছেন তো দিস আপডেট গাইজ আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই